হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমি খুবই কম মশলা দিয়ে এবং খুবই তাড়াতাড়ি বানানো মাশরুমের রেসিপি নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদেরকেও ভিডিওটা ভালো লাগবে। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি মাশরুম। মাশরুমটাকে ভালো মতো ধুয়ে চার কোণা করে কেটে নিয়েছি। এবার আমি নিয়েছি আলু। আলু একটা মিডিয়াম সাইজের আলুটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর নিয়েছি কাজু বাদাম। তো এবার আমি মশলাগুলো যে নিয়েছি সবজির পরিমাণ অনুযায়ী আর মাশরুমটাকে পরিমাণ অনুযায়ী কিন্তু গ্রেভিটা আপনারা কতটা রাখবেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে মশলাগুলো নিতে হবে। এবার একটা জারের মধ্যে নিয়ে নিয়েছি টমেটো, আদা, রসুন এবং কাজু বাদাম। পেঁয়াজটা কিন্তু নিব না। এবার অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ভালো মতো একটু ব্লেন্ড করে নিয়ে আসব। এবার আমি চলে যাব কড়াইয়ের দিকে। কড়াইটা আমি প্রথম থেকেই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি তেল। তেলটাকেও আমি হালকা গরম করার পর দিয়ে দিয়েছি আলু। আলুটা আমি কিন্তু প্রথম থেকেই একটু সেদ্ধ করে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এবার আলুটাকেও আমি কিছুক্ষণ ধরে ভালো মতো লাল লাল করে ভেজে নিব। তো আলুটাকে কিন্তু আমি কিছুক্ষণ ধরে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেলটা ঝরিয়ে আমি আলুটাকে একটা বাটিতে তুলে নিব। এবার সেই তেলে দিয়ে দিব মাশরুমগুলোকে। মাশরুমের মধ্যে আমি দিয়ে দিব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে নুন। দিয়ে আমি মাশরুমটাকে ভালো মতো ভেজে নিব। মাশরুমটা ভাজার সময় কিন্তু ওর একটা জল বেরোয়, তো হালকা আঁচে কিন্তু এটাকে ভাজতে হবে। আমি আপনাদেরকে কতটা জল বেরোয় মাশরুমের যে জলটা আমি দেখাচ্ছি, এই দেখুন কতটা জল বেরিয়েছে। আমি 2 থেকে 3 মিনিট মতো হালকা একটু ভেজে নিয়েছিলাম। এই জলটাকে আপনারা সবজিতে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। জলটা দিলে কিন্তু মাশরুমের গন্ধটা বেরোয়। আর জলটা আমি এখানে দিব না, তো জলটা বাদ দিয়ে মাশরুমগুলোকে আমি তুলে নিব, দিয়ে কড়াইটা ভালো মতো পরিষ্কার করে নিয়ে চলে আসব। তো কড়াইটা আবার বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি এখানে সবজির পরিমাণ অনুযায়ী তেল। এবার তেলটাও গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কয়েকটা দানা গোটা জিরে আর পেঁয়াজ। পেঁয়াজটা আমি মিডিয়াম সাইজের পেঁয়াজটা নিয়েছিলাম এবং ভালো মতো ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটাকেও আমি হালকা একটু লাল লাল করে ভেজে নিব। তো কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এবার আমি শুকনো গরম মশলাগুলো দিব। দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এবার মশলাগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটা একেবারে কমে রাখতে হবে। আর দিয়ে দিব এখানে জল যাতে মশলাগুলো না পড়ে যায়। তো একটু আমি এগুলোকে নাড়াচড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব যে বেটে রাখা যে মশলাগুলো সেগুলো। তো আপনারা এখানে কিন্তু কাজু বাদামটা যদি না দিতে চান তাহলে কিন্তু স্কিপ করতে পারেন, কিন্তু কাজু বাদামটা যদি সবজির মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার আমি এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। তার আগে অল্প পরিমাণে দিয়ে দিব একটু জল। সেই জারটা ধুয়ে আমি যে জলটা থাকে সেই অল্প পরিমাণে জলটাই কিন্তু দিয়েছি। এবার আমি মশলাটাকে ভালো মতো একটু কষিয়ে নিব। এই দেখুন মশলাটা কিন্তু প্রায় কষা হয়ে এসে তেলটা কিন্তু ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি এখানে দিব ভেজে রাখা আলু ও মাশরুমটা। এবার মাশরুম ও আলুটাকেও কিন্তু মশলার সঙ্গে ভালো মতো আমি একটু কষিয়ে নিব যাতে মাশরুমের মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটাও কিন্তু ভালো মতো শুকিয়ে যায়। এবার আমি কিছুক্ষণ ধরে এগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার মশলাটাও কিন্তু নিচে লেগে যাচ্ছে, আর বেশিক্ষণ কিন্তু এটাকে কষব না। এবার আমি পরিমাণ অনুযায়ী কিন্তু জল দিয়ে দিব। আপনারা যদি জলটা বেশি রাখতে চান তাহলে আপনাদের ইচ্ছা পরিমাণ আপনারা দিতে পারেন।
আমি এখানে যাতে একটু ভালো মতো একটা গ্রেভি থাকে, তো তার সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি জল। এখানে আর একটু জল দিয়ে দিব, যেহেতু সবজিটা আর একটু ফুটবে। তো এই এইবারে আমি দিয়ে দিব স্বাদ মতো নুন, আর অল্প পরিমাণে দিয়ে দিব চিনি। চিনিটা কয়েকটা দানা দিয়েছি, আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। এবার ভালো মতো এটাকে ফুটিয়ে নিব এবং সবশেষে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি। এবার ভালো মতো নাড়াচাড়া করে আমি এটাকে বের করে নিব একটা বাটিতে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। দেখা হচ্ছে আবার একটা রেসিপি নিয়ে পরের দিন, ততক্ষণ অবধি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।